ডেবরায় স্কুল ঘেরাও করে প্রধান শিক্ষকের শাস্তির দাবি এলাকাবাসী ও পার্শ্ব শিক্ষকদের। সামিল পড়ুয়ারাও কদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর অঞ্চলের আলেকেন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের নামে বিভিন্ন এলাকায় ছাত্রীদের শ্লীলতাহানি ধর্ষণ করার অভিযোগে পোস্টার পড়ে। আর সেই পোস্টারের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বেশ কয়েকজনের নামে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ করার পর বৃহস্পতিবার বিকেলে সেই সমস্ত ব্যক্তি ও শিক্ষক এলাকার বেশ কিছু বাসিন্দাদের নিয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখালো। ভীষণভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন, তো কারণ আমরা পড়াশোনা করতে পারিনি। তার বিরুদ্ধে যখন আমরা স্কুলের স্যারদেরকে জানাই, স্যাররা থানাতে জানানোর ক্যাপাবিলিটি চেয়েছিলেন, কিন্তু স্কুল থেকে কোনো বাধা জন্য তারা পারেননি। ঘটনা 10 তারিখে আমাকে জোর করে কিছু জায়গায় সই করে নেয় মাস্টারমশাই, আমাকে বাধ্য করায়। আসলে আমি এসসি নমঃশূদ্র সম্প্রদায়, আর যেহেতু শিডিউল কাস্ট সম্প্রদায়, এই যারা উচ্চবর্ণের শিক্ষক শিক্ষিকা তারা আমাকে ঠিক মানতে চায়। তারা ছাত্রীদেরকে দিয়ে এইভাবে করে আমার নামে প্রথমে উৎসাহ নেয়, লোকাল ক্লাবের সাহায্যে সাহায্য নেয় এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং করে আমার নামে। সেটাও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা ঘোরাফেরা করেছিল। আমি তখনও চুপছিলাম, ভাবছিলাম এইগুলো সব ঠিক হয়ে যাবে। লাস্টে আমি যখন একটা এফআইআর দায়ের করলাম নিজের মানসম্মান রাখার জন্য, তখন আবার সোচ্চার হয়েছে আমাকে নিয়ে। আমি বলেছি যে আমি স্কুল ছেড়ে জোরে যাবো অনুযায়ী, কিন্তু তার সুযোগটাও পর্যন্ত আমাকে দিচ্ছে না। আমি শারীরিক মানসিকভাবে নির্যাতিত। অভিভাবকরা ছাত্রীরা লিখিতভাবে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে, আমাদের শিক্ষকদের সবাইকে জানিয়েছে, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজ করে যাচ্ছেন। দিয়ে তিনি করেছেন কি, নিজে পক্সো আইন থেকে বাঁচার জন্য আমাদের নামে 9 জন শিক্ষকের নামে একটা মিথ্যা মামলা দায়ের করে দিয়ে, আমরা নাকি দাঙ্গাবাজ, আমরা নাকি তার উপর অত্যাচার চালাই, আমরা বদমাইশ, আমরা পরধনলোভী, তিনি নাকি খুব দরিদ্র। তিনি বলেছেন তিনি দরিদ্র, ডেবরা বাজারে তার 4 তলার বাড়ি দেখলে কেউ দরিদ্র বলে বলবে না। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।